বসের সাথে ঝামেলা হলে কি করব, বসের সাথে ঝামেলা হলে কি করবেন? আমাদের কর্মজীবনের বা চাকরি জীবনের বা পেশাগত জীবনের সবচেয়ে কমন একটি চ্যালেঞ্জ হলো বা সমস্যা হলো বসের সাথে ঝামেলা। কমন হলো এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটাকে আমাদের অবশ্যই প্রফেশনালি ডিল করতে হবে। তো আজকের এই ভিডিওতে দেখব কিভাবে আসলে বসের সাথে ঝামেলাগুলোকে আমরা ডিল করব। তো বসের সাথে ঝামেলা ডিল করার আমরা দুটো অংশ দেখব। একটি হচ্ছে যে আপনার মাথায় একজন পেশাজীবী হিসাবে কি কি থাকতে হবে, আরেকটি হচ্ছে পেশাজীবী হিসাবে আমাদের কি কি করতে হবে কর্মজীবনে। বিশেষ করে বেসরকারি চাকরিতে আমরা সাধারণত 30-35 বছর চাকরি করে থাকি এবং এই 30-35 বছরের মধ্যে আমরা অনেকগুলো বস পেয়ে থাকি। ভাগ্য ভালো হলে ভালো বস পাওয়া যাবে, আর ভাগ্য যদি ভালো না হয় তাহলে প্যারা দেওয়ার বস আসতেই পারে। তাহলে চলুন আমাদের কি কি মনে রাখতে হবে। আপনি প্রথমে ধরে নেবেন বস ভালো হতে পারে, আবার প্যারা দেবার বসও হতে পারে। আপনি এটা ধরে নেবেন সবসময় যে ভালো হবে সবসময় প্যারা দেওয়ার হবে তা নয়, ভালো হতে পারে প্যারা দেবারও হতে পারে। মাইন্ডটাকে সেভাবে সেট করে নেবেন। মাইন্ডসেটে যদি আপনার প্রস্তুতি থাকে আপনি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন। দ্বিতীয় যে জিনিসটা মনে রাখতে হবে সেটি হচ্ছে বসের চেয়ে বেশি স্মার্ট হতে যাবেন না। আপনি যদি বসের চেয়ে স্মার্ট বেশি হয়েও থাকেন সেটি কখনো প্রকাশ করবেন না। আবার বস কিছুই পারে না, বস বোকা, এসব ভাববেন না। আপনাকে মনে রাখতে হবে সে যেহেতু আপনার বস, সে ধারে কেটেছে না হয় ভারে কেটেছে, কোনো না কোনো কারণে সে বস হয়েছে, কাজে কোনো শক্তি বা দক্ষতা তার আছে যে কারণে সে আপনার বস হয়েছে। তৃতীয় যে ভাবনাটা মাইন্ডসেটে রাখতে হবে সেটি হচ্ছে যে বসরা পাকা খেলোয়াড়, এটা মনে রাখতে হবে। অভিজ্ঞ বসরা আরও পাকা খেলোয়াড়, মানে অফিস পলিটিক্সে তারা ভীষণ রকমের দক্ষ থাকে, খেলতে খেলতেই তারা ওখানে যায়, কাজে তাদের সাথে খেলতে যাবেন না। মাথার মধ্যে রাখবেন বসদের সাথে আপনি কোনো পলিটিক্স করতে যাবেন না, গেম খেলতে যাবেন না, পারলে তাদের কাছ থেকে খেলা শিখবেন। চতুর্থ যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটি হলো বসদের খেলার পাত্র হবেন না, তাদের থেকে অনৈতিক বা বাড়তি সুবিধা নেবেন না, যেটা পরবর্তীতে আপনার জন্য একটা বড় চ্যালেঞ্জ তৈরি করবে। কাজেই মাথায় এটা রাখবেন কোনো ধরনের বাড়তি সুবিধা নেওয়া যাবে না, তেল দেওয়া যাবে না, বাড়তি সুবিধা নেওয়া যাবে না। এই দুটো করলে আপনি বসের খেলার পাত্র হয়ে উঠবেন, যেটাকে ইংরেজিতে বলে পন। পঞ্চম যে জিনিসটি মাথায় রাখবেন সেটি হচ্ছে বসদের নানা কাজ থাকে, তাদের নানা সমস্যাও থাকতে পারে, আর নারী স্টাফদের দিকে তাদের বিশেষ ঝামেলাও থাকতে পারে, পুরুষ স্টাফের দিকে তার নানা ঝামেলা থাকতে পারে, তার কাজের বাইরে অনেক কিছু থাকতে পারে, আপনি সেগুলোতে জড়িত হবেন না, সেগুলো দেখবেন না। আপনি আপনার কাজের দিকে নজর রাখুন, বস কি করছে না করছে ওদিকে নজর না রেখে নিজের কাজের দিকে নজর রাখুন। এটাই হচ্ছে আপনার মাইন্ডসেটের মধ্যে পাঁচটা জিনিস ঢুকিয়ে রাখুন, তাহলে পরে কাজ করতে সুবিধা হবে। এরপরে আরো কিছু করতে হলে সেটা তো বুদ্ধি খাটিয়ে আপনি মাঝে মধ্যে করতেই পারবেন। পাঁচটি বললাম কারণ পাঁচটা থাম রুলস হিসাবে আপনার যে আমাদের পাঁচটা আঙ্গুল আছে, আঙ্গুল হিসাবে আমি এটাকে থাম্বস রুল না বলে ফিঙ্গার্স রুল বলবো, ফাইভ ফিঙ্গার্স রুল। আপনার পাঁচটা আঙ্গুলে মনে রাখবেন, এখানে পাঁচটা রুল বলে এসেছি যেগুলো আপনি সবসময় মাথার মধ্যে গেঁথে রাখবেন। এখন কথা হচ্ছে যে গেঁথে রাখার পর তো আপনি বসের সাথে কাজ করবেন, কাজ করার সময় যখন ঝামেলা হবে তখন আপনি কি করবেন? প্রথম যে কাজটি করবেন সেটিকে আমরা বলি নেভার লোয়ার ইউর লেভেল। আপনি আপনার প্রফেশনালিজম বা পেশাদারিত্ব বজায় রাখবেন। আপনি যে একজন পেশাদার আপনি সেই পেশাদারিত্ব রাখবেন, প্রফেশনালিজম রাখবেন। আপনার বস রাখুক বা না রাখুক সেটা আপনি কিভাবে প্রমাণ করবেন যে আপনি পেশাদার? ছোট একটা প্রমাণ দিয়ে আপনি সেটা প্রমাণ করতে পারেন, সেটি হচ্ছে আপনার বস ভালো হোক আর চরম খারাপ হোক তার সাথে কখনো খারাপ আচরণ করবেন না, মানে আপনি আপনার লেভেল নামাবেন না। এটি হচ্ছে আপনার প্রথম কাজ। দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে, আপনি যদি মনে করেন যে আপনার বস আপনাকে টিমে রাখতে চায় না তাহলে সেই টিম ত্যাগ করাই ভালো, সেখানে জোরাজুরি করে থাকার কোনো মানে নেই। বস না চাইলে সেখানে আপনি নানা সমস্যায় পড়বেন, আপনার কলিগরা আপনার সাথে শীতল আচরণ করবে, আপনি তখন কাজের মনোযোগ হারাবেন এবং আপনার পারফরমেন্স কমতে থাকবে, এবং সেটাই কিন্তু একটা অফিস পলিটিক্স এর কাজ, কাউকে চাপে রেখে তার পারফরমেন্স কমান। আপনি সেই গেমে পড়ে যাবেন এবং আপনার ক্যারিয়ার সর্বনাশ হবে। কাজেই আপনি বস না চাইলে আপনি সেই টিম থেকে সরে যান, চলে যান। আবার যদি বস এমন হয় যে আপনাকে বাদও দিচ্ছে না, আবার সুযোগ সুবিধা তেমন দিচ্ছে না, বা আপনার ক্যারিয়ার যাতে এগিয়ে যায় সেদিকে তার কোনো নজর নাই, আপনি কাজ করছেন করছেন আপনি ক্যারিয়ারে এগুলেন কি এগুলেন না তাতে তার কিচ্ছু আসে যায়, এমন বস হলে তাহলে আপনাকে একটা টাইমলাইন সেট করতে হবে। হয় এই বস যতদিন থাকবে, আপনি যদি বুঝতে পারেন তিনি 2-3 বছর থাকবেন, তাহলে আপনাকে চিন্তা করতে হবে অন্য জায়গায় যাওয়ার। আর উনি যদি চলে যান তাহলে নতুন বসের জন্য আপনি অপেক্ষা করতে পারেন যে নতুন বস কেমন হয়। আপনি যদি নিশ্চিত হন তিনি কয়েক বছর সেখানে থাকবেন তাহলে আপনি সেখানে থাকবেন না, আপনি অন্য জায়গায় যাওয়ার চেষ্টা অবশ্যই চালিয়ে যাবেন। আবার পরিস্থিতি যদি এমন হয় যে বস আপনার পছন্দ হচ্ছে না, আপনি চ্যালেঞ্জ ফেস করছেন, আবার আপনি অন্য জায়গায় জব ম্যানেজ করার জন্য যে সময় দরকার সেই সময়টা হয়তো পাচ্ছেন না বা এখনো হয় করে হচ্ছে না, তখন
কি করবেন? তখন একটা কাজ হচ্ছে, এটা আমরা অনেক সংস্থায় দেখেছি, আমি যেহেতু আন্তর্জাতিক সংস্থা ন্যাশনাল অর্গানাইজেশন আমি কাজ করেছি, তো আমি সেক্ষেত্রে বলবো যে এইচআর এর সাথে কথা বলে আপনি ডিপার্টমেন্ট চেঞ্জ করতে পারেন। অনেকে যেমন অপারেশনস থেকে এইচআর এ চলে যায়, এক ডিপার্টমেন্ট থেকে তারা আরেক ডিপার্টমেন্টে যদি নেক থাকে তাহলে আপনি যেতে পারেন, সেক্ষেত্রে ডিপার্টমেন্ট চেঞ্জ করতে পারেন, যদি অন্য সংস্থা আপনি সুইচ না করতে পারেন। আর এই ফাঁকে আপনি কি করবেন, অবশ্যই আপনি এই চ্যালেঞ্জিং টাইমটাতে আপনার দক্ষতা আরো বাড়াতে হবে, আপনি এই চ্যালেঞ্জ ফেস করতে করতে যেন দক্ষতার কথা ভুলে না যান, এই সময় দক্ষতা আপনাকে আরো বাড়াতে হবে। যেমন দক্ষতার একটা বড় কাজ হচ্ছে বসের টাইপ বোঝা, বসের টাইপ বুঝলে আপনার ম্যানেজ করতে সুবিধা হয়। টাইপ বোঝার জন্য অনেকগুলো মডেল আছে প্রফেশনাল ওয়ার্ল্ডে, যেমন একটি ডিক্স মডেল, আমাদের একটা ভিডিও আছে দেখতে পারেন। সো এই ডিক্স মডেলের কেউ ডিরেক্ট টাইপ, কেউ ইনফ্লুয়েন্সার টাইপ, কেউ কনসেনসাস টাইপ, কেউ স্টেবিলাইজিং টাইপ, অর্থাৎ যে টাইপই হোক টাইপ বুঝতে পারলে বসকে বোঝা যায়। সুতরাং দক্ষতা বাড়িয়ে যাবেন এই সময়। এই ফাঁকে আপনাকে আরেকটি কাজ করতে হবে, সেটি হলো যে রিভিজিট করা। আপনি যেমন বসের সাথে সমস্যাটাকে খুব চ্যালেঞ্জিং ভাবছেন, বস সম্পর্কে আপনি যেগুলো ভাবছেন, আপনাকে প্যারা দিচ্ছে নাকি সে আপনাকে আসলে আরো ইম্প্রুভ করছে, কাজের পরিমাণ বাড়িয়ে আপনাকে ভবিষ্যতের জন্য তৈরি করছে, আপনার দক্ষতা বাড়ানোর কাজ করছে, সেটা আপনাকে নিশ্চিত হতে হবে। অর্থাৎ এই সময় আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং যেন ট্রু হয়, কোনো মতে মিস আন্ডারস্ট্যান্ডিং যেন না হয় সেটা আপনি নিশ্চিত করবেন এই সময়ের মধ্যেই। আরেকটি বিষয় খেয়াল করবেন, বসের সাথে ঝামেলার ক্ষেত্রে আপনার সমস্ত কমিউনিকেশন গুলো যেন ক্রিস্টাল ক্লিয়ার হয় এবং ডকুমেন্টেড থাকে, পেপার ইস্যুতে যেন আপনাকে আটকাতে না পারে। পেপার ইস্যুতে প্রতিদিন সারা পৃথিবীতে কোথাও না কোথাও কারো না কারো চাকরি যাচ্ছে, কাজে আপনি কেয়ারফুল থাকবেন ইমেল কমিউনিকেশন নানা কমিউনিকেশনের ক্ষেত্রে যেন আপনার কোনো মেজর মিস্টেক না হয়, যেটাকে ধরে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় এমনটি যেন না হয়, সেক্ষেত্রে আপনি কমিউনিকেশন রাখবেন একদম প্রফেশনাল ক্রিস্টাল ক্লিয়ার। আরেকটি জিনিস আপনি করবেন না, এতক্ষণ তো বললাম করবেন, এখন একটু বলছি যেটা করবেন না, সেটা হলো আপনি কোনো সুযোগ নেবেন না, এমন কোনো সুযোগ নেবেন না যার ফলে আপনি অফিস পলিটিক্সে পড়ে যেতে পারেন। আমি সব সুযোগগুলো বলছি না, একটা অফিসে নানা ধরনের সুযোগ আছে, নানাজন নানা কিছু করে, সেটা যেন না থাকে। আপনাকে যেন কোনো মতেই কেউ ব্ল্যাকমেলিং এর সুযোগ না পায় যে আপনি তো ভাই ওটা করছেন, ওটা তো জানাই দিব, অফিসে জানাই দিব, বসকে জানাই দিব বা ম্যানেজমেন্টকে জানাই দিব, তখন আপনাকে চাপে ফেলে নানা কাজ করে, এরকম অনেক হয়েছে। যেমন একটা উদাহরণ দিতে পারি, আমাদের অফিসে একবার একজনের মাস্টার্সের যে সার্টিফিকেট সেটা আসল ছিল না, এটা শুধু আমাদের বস জানতো না আর কেউ জানতো না, বস সেটা দিয়ে তাকে নানা চাপে ফেলে নানা ধরনের কাজ করিয়েছে। সো শুধু এটা না, টাকা পয়সার অনেক বিষয় থাকে, অনেক বিষয় থাকে, এগুলো আপনার জানেন, তাহলে এমন কিছু করা যাবে না যা সুযোগ নিয়ে আপনাকে বিপদে ফেলতে পারে। আর এটি কাজ করতে পারেন, বস যদি চ্যালেঞ্জিং হয় তাহলে চ্যালেঞ্জিং টাইমের সাথে, চ্যালেঞ্জিং বসের সাথে কিভাবে অ্যাডাপ্ট করতে হয় সেই অ্যাডাপ্টেবিলিটি আপনি বাড়ানোর চেষ্টা করতে পারেন, তবে এটি বেশি সময়ের জন্য নয়, অবশ্যই এক বছরের বেশি নয়, কারণ বেশি দিন যদি আপনি খারাপ বসের সাথে থাকেন নিজের অজান্তেই খারাপ হয়ে যাবেন এবং আপনি অন্যদের প্যারা দেওয়া শুরু করবেন। সেই জন্য মনে রাখবেন খারাপ বসদের সাথে বেশি সময় থাকার চেষ্টা করবেন না। আর সর্বশেষ যে কাজটি করবেন, যেটা করলে আপনি চিন্তামুক্ত থাকবেন, আপনি যে কোনো বসের যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করতে পারবেন, সেই রহস্যটা বলে দিচ্ছি, সেটি হচ্ছে নানা সংস্থার নানা জনের সাথে নেটওয়ার্কিং করে তুলবেন। আপনাকে একদম পরিষ্কার করে বলতে চাই, যাদের নেটওয়ার্কিং ভালো তাদের কখনো চাকরির সমস্যা হয় না। আমি রিপিট করছি, যাদের নেটওয়ার্কিং ভালো তাদের চাকরি কখনো সমস্যা হয় না। কাজে আপনি আপনার নেটওয়ার্কিং করে তুলবেন, দুনিয়াটা অনেক বড়, লক্ষ লক্ষ সংস্থা আছে, এক সংস্থায় থাকতে হবে, এক বসের সাথে কাজ করতে হবে এমন তো কথা নেই। নিজেকে তৈরি করুন, দক্ষতাকে ঝালাই করুন নিয়মিত ভাবে, আর একজন মেন্টর যদি পান সবচেয়ে ভালো, মেন্টর আপনাকে সময়ে দুঃসময়ে পথ দেখাবে, সঠিক পথ দেখাবে। সুতরাং মেন্টর যদি ম্যানেজ করতে পারেন দ্যাটস ফাইন, কিন্তু নেটওয়ার্কিং অবশ্যই গড়ে তুলবেন। বসের সাথে ঝামেলা করতে গিয়ে আপনার যে দক্ষতা তৈরি করা দরকার, সময়ের সাথে আপনার এগিয়ে যাওয়া দরকার, সেই জিনিসগুলো যেন বন্ধ না হয়, সেই উদ্যোগগুলো যেন আপনি বন্ধ করে না দেন এই চ্যালেঞ্জের মধ্যে পড়ে। এই চ্যালেঞ্জগুলো কিন্তু একটা ফাঁদ, অনেকেই বসের সাথে ঝামেলা করতে গিয়ে কর্মজীবনের একটা সেরা সময়কে ধ্বংস করে ফেলে, নষ্ট করে ফেলে, আপনি সেটা করবেন না। বসরা চাইলে কিন্তু আরো বড় ঝামেলা করতে পারে, আপনি অফিস ছেড়ে যাওয়ার পরে যে সে ঝামেলা করতে পারবে না সেটা না, কারণ বিভিন্ন আপনি যে সংস্থা যান ইমিডিয়েট আগে সংস্থার খবর নেবেই এবং ন্যায় সাধারণত বসের কাছ থেকে। বস যদি খারাপ রিপোর্ট করে তাহলে কি করবেন? এই কারণে প্রথমে বলে রেখেছি কি, কখনো তার সাথে খারাপ আচরণ করবেন না। খারাপ আচরণ না করলে কি হবে জানেন? আপনার সঙ্গে খুব খারাপ রিপোর্ট সে দেবে না, কিন্তু যদি খারাপ আচরণ করেন তাহলে যথেষ্ট সম্ভাবনা রয়েছে আপনার বিপক্ষে সে খারাপ রিপোর্ট দিবে এবং আপনার হয় চাকরিটা চলে যেতে পারে, নাও হতে পারে, নিশ্চিত নাও হতে পারে।